এটা শুধু আমার বৈজ্ঞানিক তুসি বলো এটা পড়েছে না এটা এর মধ্যে বিজ্ঞান ভিত্তিক অধিকম বিজ্ঞান ফিলসফিফটা কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এটা বাইরে তুল কোরআন যে বিজ্ঞান গ্রন্থ

আর খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে যে আমার ছোট ভাই এবং আমার সন্তানের বয়সী আছে অনেকে আমি দেখেছি সত্যি কথা বলতে ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে আর বিশেষ করে ওরা সবাই আমি আজকে এসেছি এখানে রাজশাহীতে এবং অনেক দিন ধরে আসা ছিল যে আহ এ প্রতিষ্ঠানটায় আসবো এবং দেখবো সময় হয় এর জন্য আসতেও পারিনি বাট আজকে যখন রাজশাহীতে একটা কাজের জন্য এসেছি সেই সুযোগে মনে হলো যে ওদের সাথে একটু দেখা করে যাই আর একজন সিনিয়র ক্রিকেটে এসেছিলেন কিছুক্ষণ আগেই তিনি চলে গেছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ভাই যখনই মার্কাজের গেট দিয়ে প্রবেশ করছেন পূর্ব পাশে আর বলছেন যে ভাই আপনি গল্প করতেন কিন্তু এত সুন্দর পরিবেশে এই প্রতিষ্ঠানটা দাঁড় করানো হয়েছে যেটা আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি ভিতরে যাচ্ছেন আর শুধু বারবার তাকাচ্ছেন বাংলাদেশের মতো প্রেক্ষাপটে এরকম একটা প্রতিষ্ঠান উম্মার মাদের তৈরি করার জন্য এবং ভালো আলেম তৈরি করার জন্য একজন উম্মার শ্রেষ্ঠ মা প্রয়োজন সেই মা এখানে তৈরি হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান এখানে আছে যেটা জেনে আমার খুবই ভালো লেগেছে মার্শাল্লাহ এবং এত ভালো পরিবেশ এত সুন্দর পরিবেশ আমি হয়তো বার কোথাও দেখিনি বাংলাদেশে সত্যি কথা বলতে যে এখানে আসার পরে প্রথমে অনেক এক্সাইটেড ছিলাম এবং ওদেরকে দেখে বেশি আবেগময় হয়ে গিয়েছি আমি যখন এতিম যে বিল্ডিং যেখানে আমাদের এতিম ভাইয়েরা বসবাস করে তখন বলছেন যে অন্যান্য এতিমখানার সাথে আমি চলাফেরা করেছি আর এখানে দেখছি আমার কাছে ব্যাপক পার্থক্য মনে হচ্ছে এত সুন্দর থাকার ব্যবস্থা এত সুন্দর পড়ালেখার ব্যবস্থা ওয়াশরুমের ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা উজুখানার ব্যবস্থা তিনি বলছেন যে এত সুন্দর পরিবেশে এতিমদের ব্যবস্থাপনা যেটা আমাকে মুগ্ধ করে দিয়েছে পরবর্তীতে এপাশে এসেছিলেন বিশাল পরিবেশ দেখে মোহতারাম আমিরে জামাত আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লার জন্য দোয়া করেছেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি ষোলোটা সম্পদে কি আছে

ছবিটা না সময় মসজিদ এখন ঘুরে দিচ্ছিলাম

আমার আমার ছোট ভাই এবং সন্তানের আছে অনেকে আমি দেখেছি অনেকের মা নেই অনেকের বাবা নেই অনেকের বাবা মা কেউই নেই যে লালন পালন করে যাচ্ছে যেটা সাদাত ভাই বলল যে প্রতিষ্ঠান যেভাবে তাদেরকে লালন পালন করছে এটা আসলে অতুলনীয় ওরা সেই সময়টাকে পড়াশোনা করছে আল্লাহর কাজে ব্যয় করছে এটা একটা অনেক বড় একটা বিষয় আর আমি অবশ্যই ওদের সবার জন্য দোয়া করি তাদের যদি আমরা অভিভাবকতা গ্রহণ করি প্রত্যেকেই এক একজন করে একজনের অন্তত যদি অভিভাবক গ্রহণ করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা এই অভাবের কারণে আর আদর মায়া স্নেহ মমতা এবং ভালোবাসার কারণে কিন্তু ওদের খারাপ কাজে জড়াবে আমাদের সবারই উচিত এখানে তাদের পাশে দাঁড়ানো যে যেভাবে পারি কাউকে দুয়ার মাধ্যমে হোক যেভাবে হোক এক সবার পাশে দাঁড়ানোই উচিত আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা আল্লাহর জিয়া সুবাহ আমাদেরকে এমন একটি পরিবেশে আসার এবং অত্র প্রতিষ্ঠানে যে এতিম ছাত্র আছে তাদেরকে নিয়ে একসাথে এভাবে দাঁড়িয়ে থাকার এবং কিছু কথা বলা তৌফিক জ্বালা করে দিয়েছেন আমরা আসে আল্লাহর শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ খুবই আনন্দ পাচ্ছি যে আজকে যে সকল মেহমানদেরকে পেয়েছি চাইলে পাওয়া যায় না আবার যাদের সাথে দাঁড়িয়ে আসে তারা আল্লাহর অত্যন্ত প্রিয় এবং খুবই মানে আল্লাহকে মানে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান তাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে এটা অত্যন্ত আনন্দের এটা অত্যন্ত প্রশান্তির হৃদয়ে প্রশান্তি দোলা দিয়ে যাচ্ছে আহ্লাদেশ আন্দোলন কর্তৃক পরিচালিত পথরালা ফাউন্ডেশন সারা বাংলাদেশে সাড়ে তিনশো তিন লালন পালন করে যাচ্ছে আজকে দাঁড়িয়ে আছে যেখানে এটা হলো কেন্দ্রীয় প্রতিষ্ঠান এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে একশো একজন ছাত্র ছাত্রী আছে বিয়াল্লিশ জন তো পুরুষ আছে একশো একজন আর মহিলা শাখাতে আছে বিয়াল্লিশ জন এতগুলো এতিন আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় প্রতিষ্ঠানে লালন পালন করে যাচ্ছে তো আমরা সম্মানিত প্রিয় ভাই জাতীয় দলের ক্রিকেটার মেহেদি আছে মিরাজ ভাই সেই সাথে আছেন ক্রিকেটার স্বাধীন ভাই ক্রিকেটার আসাদুজ্জামান ভাই খুবই আনন্দ পাচ্ছি তাদেরকে পেয়েছি এবং দেখলাম এতিম যে ভবন যেখানে তারা থাকে চলাফেরা করে বসবাস করে পড়ালেখা করে দেখে ভালো লাগছে পাশাপাশি অনুরোধ করো ভাইদের কাছ থেকে এতিমদের আবাসস্থল তাদের চলাফেরা সবকিছু দেখলেন আপনার কেমন লাগলো অবশ্যই অবগত করবেন আমাদেরকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আর সত্যি কথা বলতে যে আমি আজকে এসেছি এখানে রাজশাহীতে এবং অনেক দিন ধরে আসা ছিল যে এই প্রতিষ্ঠানটায় আসবো এবং দেখব সময় হয় না এর জন্য আসতেও পারিনি বাট আজকে যখন রাজশাহীতে একটা কাজের জন্য এসেছি সেই সুযোগে মনে হলো যে ওদের সাথে একটু দেখা করে যাই আর খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে যে আমার ছোট ভাই এবং আমার সন্তানের বয়সে আছে অনেকে আমি দেখেছি সত্যি কথা বলতে ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে আর বিশেষ করে ওরা সবাই এতিম মানে ওদের অনেকের মা নেই অনেকের বাবা নেই অনেকের বাবা মা কেউই নেই যে লালন পালন করে যাচ্ছে যেটা সাদাত ভাই বললো যে প্রতিষ্ঠান যেভাবে তাদেরকে লালন পালন করছে এটা আসলে অতুলনীয় এবং আশা করি যারা আছে ওরা পড়াশোনা করবে ঠিকঠাক মতন এবং প্রতিষ্ঠান ওদেরকে সর্ব সার্বিক সার্বিক সহযোগিতা করবে সব সময় আর সত্যি কথা বলতে যে এখানে আসার পরে প্রথমে অনেক এক্সাইটেড ছিলাম এবং ওদেরকে দেখে বেশি আবেগময় হয়ে গিয়েছি আমি সত্যি কথা বলতে ওরা অনেক ছোট। যে ওদের এই বয়সটা খেলাধুলার বয়স মাঠে যাবে খেলাধুলা করবে বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হওয়ার সময় কিন্তু ওরা সেই সময়টাকে পড়াশোনা করছে আল্লাহর কাজে ব্যয় করছে এটা একটা অনেক বড় একটা বিষয় আর আমি অবশ্যই ওদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন ওদেরকে অনেক উত্তম পুরস্কার দান করুক এবং আল্লাহ যেন ওদেরকে অনেক বড় মাপের একজন আলেম বানায় আমি এটাই দোয়া করি এবং ওদের কাছে আমিও দোয়া চেয়েছি যেহেতু ওরা অনেক ছোট ওরা ওদের দোয়া অবশ্যই আল্লাহ শুনবে আমার জন্য তোমরা সবাই দোয়া করবে হ্যাঁ চেয়েছে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সবাই আল্লাহ খায়রান আল্লাহ আপনাকে উত্তম খায় দান করুন ভাই দোয়া প্রতিষ্ঠান জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এখানে এসে আর প্রথমত আমি যেটা বলতে চাই আমি একটা হাদিস পড়েছিলাম সেই বুখারি এবং মিসকা শরীফে সেটা ছিল যে যে ব্যক্তি অ্যাতিম রবিবত্ব গ্রহণ করবে কেয়ামতের রাসুল্লাহ রাসুল সাল্লাম বলেছেন সে সাল্লামের সাথে দুই আঙুলের নেয় রাসুল সাল্লাহ সাল্লাম দেখিয়েছিলেন আঙুল দিয়ে যে দুই আঙুলের নেয় পাশাপাশি অবস্থান করবে তো এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এতগুলো ইয়াতিমদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা গ্রহণ করেছেন তারা অবশ্যই আল্লাহর কাছে উত্তম প্রদান পাবেন না তাদের জন্য আমি মন খুলে দোয়া করি আলহামদুলিল্লাহ এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করব। যেন অন্তত একজন ইয়াতিমের দায় অভিভাবকতা যেন গ্রহণ করতে পারি তাহলে বাংলাদেশের ইয়াতিম ইয়াতিমরা ছন্না ছাড়া হয়ে ঘুরবে না এবং বা মাদক বা বিভিন্ন যে খারাপ কাজগুলো হয় দেখা যাচ্ছে ইয়াতিমদের পরিবারের যারা রয়েছে ইয়াতিম সন্তানরা বাবা মার আদর যারা পায় না তারাই বিশেষ করে খারাপ কাজগুলোর সঙ্গে জড়িয়ে যায় এবং যারা আর্থিকভাবে অনটনে থাকে তারাই খারাপ কাজগুলোর সঙ্গে সরাসরি জড়িয়ে যায় তো আমরা যদি প্রত্যেকে এগিয়ে আসি এবং আসাদুল্লাহ গালিব স্যার হাফিজ মতো বা আর সংশ্লিষ্ট যারা রয়েছে আমি আসলে সকলের নাম জানি না আল্লাহ সকলকে বাড়াকা আমরা যদি ওনাদের মতো এগিয়ে আসি প্রত্যেকেই তাহলে আশা করা যায় বাংলাদেশে রেয়াতিমদের সংখ্যা থাকবে না রাস্তাঘাটে আমরা এরকম ছোটো ছোটো বাচ্চাদের ভিক্ষা করতেও দেখব না এবং আমাদের যে বর্তমানে যে উশৃঙ্খল একটা পরিস্থিতির সৃষ্টি হয় সারা দেশে সেটাও আশা করি হবে না কেউ চাইলেও কাউকে দিয়ে খারাপ কাজ করতে পারবে না কারণ খারাপ কাজ তো কেউ নিজে এসে করে না আমরা দেখি যারা যারা ক্ষমতাসীন রয়েছেন সারা পৃথিবীতে শুধু দেশে না বা বিরোধী দল রয়েছেন প্রত্যেকেই কী করে উপরে থেকে অর্ডার দিয়ে নিচ থেকে কাজ করে তো নিশ্চয় কাজ কাজ কারা করে কাজ কিন্তু যে এরকম এতিম যারা রয়েছে যারা নিম্নবিত্ত রয়েছে চাকার বিনিময়ে তারা কিন্তু কাজগুলো করে তো তারা যে তাদের যদি আমরা অভিজ্ঞতা গ্রহণ করি প্রত্যেকে এক একজন করে একজনের অন্তত যদি অভিভাবক গ্রহণ করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা এই অভাবের কারণে আর আদর মায়া স্নেহ মমতা এবং ভালোবাসার কারণে কিন্তু ওদের খারাপ কাজে জড়াবেন তো আমরা আশা করব প্রত্যেকেই যেন এইসব ভালো কাজে অংশগ্রহণ করা যায় এবং আমি মন থেকে দোয়া করি তালার জন্য প্রত্যেককে কবল করে এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা রয়েছে প্রত্যেকে যেন আলোচকনতলা উত্তম ভাড়া পণ্য করে আসসালামু আলাইকুম আমি শুধু মিরাজ ভাই স্বাধীন যা বলছে অনেক ভালো কথা বলছে আমি শুধু এটুকুই বলবো যে খুব ভালো একটা মানে প্রতিষ্ঠান এটা ভালো একটা উদ্যোগ আমাদের সবারই উচিত এখানে তাদের পাশে দাঁড়ানো যে যেভাবে বলি কাউকে দোয়ার মাধ্যমে হোক যেভাবে হোক এক সবার পাশে দাঁড়ানো উচিত আমাদের আলাইকুম তো সুক্রিয়া জাজাকুমুল্লাহ খায়রান আহলাদ আন্দোলন কর্তৃক পরিচালিত পথলাল্লা ফাউন্ডেশন যেভাবে সারা বাংলাদেশে সাড়ে তিনশো এতিমের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে ভাই যেটা বললেন প্রত্যেকে যদি একটি করে এতিমের দায়িত্ব নেই এটা আমাদের জন্য অনেক বড় বৃহৎ পাওয়া হবে আল্লাহর পক্ষ থেকে ইনশা আল্লাহ আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো এবং দোয়া করব যারা কাজ করে যাচ্ছে আল্লাহ তালা সবাইকে বারাকা দান করুন আল্লাহ সবাইকে কবুল করুন পথলাল্লা ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছে আমরা তাদের কার্যক্রম আমরা হৃদয় গভীর থেকে দোয়া করি যারা অর্থ দিয়ে দোয়া দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন সময় দিয়ে শ্রম দিয়ে এবং এ সকল ইтим যারা আছে আমরা সবাই একসাথে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম প্রতিদান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু মান ইয়াধিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ समस्त প্রশংসা সেই মহান রব্বুল আলামিন জন্য যার শেষ মেহেরবানি তে আমরা আজকে আমাদের মাঝে কিছু অত্যন্ত ইম্পর্টেন্ট মেহমান আমরা পেয়েছি আমাদের মাঝে আমরা দেখেছি যে আমরা আজকে বাংলাদেশ জাতীয় টিমের খেলোয়াড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় যারা বিভিন্ন দেশে যে খেলছেন এবং আমাদের দেশের নাম উজ্জ্বল করছেন আমাদের দেশকে তুলে ধরছেন যে ক্রিকেটের জন্য বাংলাদেশকে সারা বিশ্বের মানুষ চিনছে সেই সমস্ত ভাইয়েরা আজকে আমাদের মাঝে এসেছেন আপনাদের আমাদের এই ছাত্র ভাইদের সাথে এবং আমাদের এই কাজ পরিদর্শনের জন্য এজন্য আল্লাহর অশেষ শুক্রিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক কসংখ্য দরুদসাল্লাম প্রিয়নবি মুহাম্মাদ সাল্লাল্লাহ মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ওই ভাইদের জ্ঞাতার্থে তাদেরকে জানানোর জন্য বলছি যে আমাদের প্রতিষ্ঠান আলমের কাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী যে মাদ্রাসাটি আহলাদিস আন্দোলন বাংলাদেশ পরিচালিত প্রতিষ্ঠান এবং হাদিস জামাতের মধ্যে সবচাইতে বড় প্রতিষ্ঠান বলে আমরা দাবি করি এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের বালক শাখা এবং বালিকা শাখা উভয় শাখা মিলে আমাদের মার্কাজেই পনেরোশো পনেরোশো তিন হাজার ছাত্র ছাত্রী আমাদের এখানে লেখাপড়া করছেন এবং সারা দেশ থেকে এখানে বহু পরিবার আশেপাশে বাড়ি ভাড়া করে আমাদের প্রতিষ্ঠানে তাদের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছেন এবং যেহেতু আহ আন্দোলন বাংলাদেশ একটা সংস্কার ধর্মী সংগঠন আমাদের মূল টার্গেট হলো সমাজ সংস্কার তো সংস্কারের সমাজ সংস্কারের আমাদের চার তিন ধরনের সংস্কার আমরা নিয়ে কাজ করি প্রথম সংস্কার হলো শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কার এর অংশ হিসাবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছে এবং সেই বোর্ডের আন্ডারে বাংলাদেশে প্রায় দেড় শত মাদ্রাসা পরিচালিত হচ্ছে সারা বাংলাদেশে এবং আলহামদুলিল্লাহ আমরা বর্তমান শিক্ষার অবস্থা যে দেখছি সেই শিক্ষা ব্যবস্থার যে সিলেবাস আমরা দেখি যে যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় বানরবাদী ব্যবস্থা শুরু হয়েছে যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার নামে এক ভ্রান্ত মতবাদ চালু করার অপচেষ্টা চলছে সেই সময় হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড নিজস্ব সিলেবাস তৈরি করে আমাদের সোনামণিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এখন আলহামদুলিল্লাহ ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের নিজস্ব সিলেবাস নিজে নিজে আমরা কিতাব লিখে আমরা সেগুলো সবার হাতে তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ যাতে আমাদের বাচ্চাদের আমাদের সোনামণিদের ছোট থেকেই তাদের আকিদা নষ্ট না হয় সম্মানিত উপস্থিতি তো যাই হোক আমরা আজকে খুব আনন্দিত যে আমাদের ভাইয়েরা তারা এসেছেন আমাদের মাঝে আমাদেরকে আমাদেরকে পরিদর্শন করতে এসেছেন আমাদের মার্কাজকে পরিদর্শন করতে এসেছেন এটা খুবই আনন্দের খবর আমাদের জন্য কারণ আমরা কিন্তু তাদের মাধ্যমে যেই ভাইয়েরা এসেছেন তাদের মাধ্যমে যে সমস্ত জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছছে সেটা আমাদের মাধ্যমে কিন্তু সম্ভব হয় না আমরা সব জায়গায় গিয়ে আমাদের কোরআন এবং দাওয়াতগুলো পৌঁছাইতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ক্রিকেটার ভাইদের মধ্যেও এমন কিছু ভাই এখন তৈরি হয়েছেন যাদের মাধ্যমে কোরআন এবং সহাদিসের দাওয়াত ওই স্তরের মধ্যে মানে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের বিভিন্ন খেলোয়াড় তারা ইসলামকে সুন্দরভাবে মেনে চলছেন আমরা তখন গর্বিত হই বাংলাদেশের মানুষ হিসাবে যখন দেখি যে ক্রিকেটের মাঠেই আমাদের ভাইয়েরা ক্রিকেটের পোশাক পরেই সালাতের টাইম হলে সালাত আদায় করে এই দৃশ্য দেখতে যে আমাদের অন্তর কতটা আনন্দিত হয় সেটা বলে বোঝাতে পারব না বিভিন্ন দেশের মানুষ কিন্তু ক্রিকেটাররা এটা করছে বর্তমানে আমরা দেখেছি পাকিস্তানি খেলোয়াড়দেরকে দেখেছি বাংলাদেশের খেলোয়াড়রা আমরা দেখেছি মাসা আল্লাহ এবং অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ইমামতি করছেন কত ভালো লাগে দেখে অন্তরটা ভরে যায় এবং তাদের জন্য দোয়া বেরোয় তা আমরা সবসময় তাদের জন্য দোয়া করব তারা যেন তাদের মাধ্যমে সেই মহলে ক্রিকেট মহলে যেন একটা কোরআন এবং সৈয়াদিসের দাওয়াতের মাধ্যমে তার বিপ্লব সৃষ্টি হয় সেই কামনা আমরা আল্লাহর কাছে করব এবং তাদের জন্য তাদের সার্বিক মঙ্গল কামনা আমরা সবসময় করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যেহেতু আমরা সময় বেশি নেব না এই জন্য আমি এখন আমাদের মাঝে এসেছিলেন ক্রিকেটার প্রসিদ্ধ ক্রিকেটার যাকে আমরা সবাই চিনি মেহেদি হাসান মিরাজ যিনি স্পিন বল করে না সবাই চিনি তো যায় না তাই না আমাদের মার্কাজ আলহামদুলিল্লাহ এতটুকু আমরা ভাইদেরকে বলি আমরা মার্কাজে সবসময় খেলাধুলাকে আমরা পছন্দ করি আমরা যখন ছাত্র ছিলাম তখনও সবসময় খেলাধুলা করেছি কারণ খেলাধুলা মানুষের মন মানসিকতায় ফ্রেশ করে যদি খেলাধুলা না থাকে তাহলে তার মানে এলমের বিকাশ ঘটানো কঠিন হয়ে যায় এজন্য খেলার সময় খেলতে হবে লেখাপড়া করার সময় লেখাপড়া করতে হবে এমনকি আমি মদিনা ইউনিভার্সিটি সৌদি আরব যেখানে ক্রিকেট খেলাই নাই মদিনা ইউনিভার্সিটিতে গিয়েও ক্রিকেট খেলেছি মার্কাজে খেলেছি মদিনা ইউনিভার্সিটিতে গিয়েও ক্রিকেট খেলেছি এবং সেখানে আমরা দেশ দেশ খেলতাম তো সেই এটা কিন্তু এখন আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের ভাইরা এসেছেন মেহেদি হাসান মিরাজ ভাই তিনি আসলে আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন তার অত্যন্ত ব্যস্ততার কারণে তার অত্যন্ত আগ্রহ ছিল আমাদের ছাত্র ভাইদের সাথে কথা বলবেন কিন্তু আসলে ব্যস্ততার কারণে অনেক সময় আমাদের দিয়েছেন যতটুক সময় দিয়েছেন আসলে এতটুকু সময় দেওয়া তার জন্য অত্যন্ত কঠিন ব্যাপার ছিল তারপরেও তার আন্তরিকতার কারণে এত সময় আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরও দুইজন ক্রিকেটার আছেন যারাও তারাও কিন্তু জাতীয় দলের বিভিন্ন সময় তারা খেলে থাকেন আমাদের এক ভাই আছেন আসাদুজ্জামান ভাই যার বাড়ি আমাদের এলাকাতেই কিন্তু এলাকাতে বলতে আমাদের চাপানা এবং জেলার শিবগঞ্জ থানায় হ্যাঁ তার বাড়ি যারা আমাদের পার্সে ইনশাল আসাদুজ্জামান ভাই মিলন আছেন আসাদুজ্জামান এবং আরেকজন হচ্ছে স্বাধীন ভাই স্বাধীন ভাই যিনি ময়মনসিং জেলার তার বসবাস এবং তার জন্মস্থান হচ্ছে ময়মনসিং তিনিও আমাদের মাঝে এসেছেন আমরা যদি দুই এক মিনিট করে তাদের কথা শুনি সংক্ষিপ্তভাবে

আমি প্রথমে এখানে এসে খুব ভালো লাগছে আপনাদের মধ্যে আসতে পারি আপনাদের কাছে হতে হয়তোবা মনে হতে পারে যে হাসান মিরাজ ভাই বা আমি আপনাদের আপনাদের জন্য বা আইডল বা কি বলা হয় অনুসরণীয় বা অনেক বিখ্যাত অনেক কিছু অনেক বড় কিছু মনে হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে আপনাদের সম্মান অনেক বেশি বিশেষত আমি নিজের থেকে আপনাদেরকে সম্মানিত মনে করি কেন মনে করি বেশ কয়েকটা কারণ আছে এখানে আসার পর একটা বিষয় থেকে খুব ভালো লেগেছে যে এখানে আল গালিব হাফিজাহুল্লাহ স্যার এবং বাকি যারা রয়েছেন সকলেই এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন দিনই ইলম ইলম অর্জনের ক্ষেত্রে সঠিক জ্ঞানটা সঠিক ইসলামের জ্ঞানটা মানুষ কাছে পৌঁছানোর ক্ষেত্রে যেখানে আমাদের দেশে দরগা মাজার এবং সুফিদের সুফি ভাইদের অধ্যুষিত অঞ্চল এটা আমাদের সারা সমগ্র ভারতবর্ষ সেখানে এরকম একটা উদ্যোগ আসলেই একটা সাহসিকতার পরিচয়ক আর এটার তো ভালো লাগার বিষয় আর একটা খারাপ লাগার বিষয় আছে তো এতটাও খারাপ লাগার বিষয় না কারণ আপনারা ছোট আমার বয়সে ছোটো হবেন অনেকেই তো আমি হয়তো বা এই জন্যে বলছি যেটা আমার কাছে খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে আমি আসলে স্পষ্টবাসী যেখানে যাই চেষ্টা করি হয় সত্যি কথা বলবো নয়তো চুপ থাকবো বা আমি কথাই বলি না আর কি এ নিয়ে বেনিয়ে কথা বলা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে যেটা হচ্ছে আপনারা হয়তো বা একটা প্রশ্ন যদি করি আপনারা মেহেদি আসান মিরাজ ভাই বা আমাদের কাছ থেকে অটোগ্রাফ কেন নিচ্ছেন বা ছবি কেন তুলতেছেন আপনাদের কাছে এই কোয়েশনের আনসার হয়তো বা এরকম হবে যে আপনারা আমাদেরকে হয়তোবা পরবর্তীতে নাও দেখতে পারেন বা আমাদেরকে হঠাৎ পেয়েছেন আপনাদের কাছের মনে হয়েছে বা টিভিতে দেখেন এই জন্য হয়তোবা তাই না কিন্তু বাস্তবতাটা কি আপনাদের আইডল কে আপনাদের আইডল কিন্তু মোহাম্মদ সালুসাল্লাম এরপর সাহাবিরা এরপর তাবি তাবিতাবিনরা এরপর সালফেস আলহিনরা যারা রয়েছেন বরহবুল আলিমালরম কিন্তু আমরা কিন্তু আপনাদের আইডল না এটা হচ্ছে বাস্তবতা আমরা আপনাদেরকে কী উপকার করেছি বলেন তো আমরা আমরা কি আপনাদেরকে কিছু দিতে পেরেছি বাস্তবতা কি আমরা আপনাদের কাছ থেকে আপনাদের ক্ষতি করি বরঞ্চ আপনাদের কাছ থেকে দুটা জিনিস নেই এক আপনাদের মূল্যবান সবচেয়ে মূল্যবান জিনিস যেটা দুনিয়াতে সময় যেটা আপনি চাইলেও কিনতে পারবেন না সেটা আপনাদের আমরা নষ্ট করি বাস্তবতা আপনার আমাদেরকে দেখে আমাদের খেলা দেখে আমাদেরকে দেখে আমাদের লাইফস্টাইল দেখে আপনারা সময় নষ্ট করেন আর দ্বিতীয়ত যেটা নষ্ট করি সেটা হচ্ছে অর্থ আমাদের দেখতে যে আপনারা মোবাইল এমবি বি বিভিন্ন জায়গায় টাকা খরচ করে দেখেন স্টেডিয়ামে ঢুকে টাকা খরচ করে দেখেন অর্থাৎ আমরা কিন্তু আপনাদের শত্রু বাস্তবতা একটা আছে না আমরা আমাদের চোখ আসলেই শেষ জামানায় বলা হয়েছে আমাদের চোখ আসলে আমরা সত্যটা দেখতে পাবো না আসলেই দেখতে পাচ্ছি না যারা আপনাদের শত্রু তাদেরকে আপনাদের কাছে মনে হচ্ছে আইডল অনেক বড় কিছু আর যারা আপনাদের বন্ধু তাদেরকে আপনারা মূল্যায়ন করছেন আপনাদের যারা টিচাররা রয়েছেন আপনাদের যারা শিক্ষকরা রয়েছেন তারা আপনাদের সবচেয়ে বন্ধু সবচেয়ে কাছের বন্ধু হয়তো তাদের তাদের শাসন হয়তো অনেক সময় আপনাদের খারাপ লাগে তাই না মনে হয় যে আমাকে কেন তো শাসন করলো এত বেশি কেন পড়াচ্ছে এত বেশি কেন পড়া নিচ্ছে কিন্তু আসলে তারা আপনার বন্ধু তারা আপনার ভালো চায় আমরা তো আসলে আপনার বন্ধু না এই যে হচ্ছে বাস্তবতা আমরা আপনারা কিন্তু আপনাদের বন্ধুদের চিনতে পারছেন না আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা আপনারা কি মনে করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি আচ্ছা যদি মোহাম্মদ সাল্লাহামের মর্যাদা বেশি হয়ে থাকে তাহলে আপনি যদি মোহাম্মদ সাল্লাহামের সাথে থাকার যোগ্যতা অর্জন করতে পারেন সেক্ষেত্রে কি আমাদেরকে গুনার সময় আছে আপনাদের আমরা কি আমরা কি জানাতে যাব আপনারা কাদের লাইফস্টাইল অনুসরণ করেন আপনারা নিজেকে একটু চিন্তা করেন আপনারা মোহাম্মদ সাল্লাহ লাইফস্টাইল অনুসরণ করার চেষ্টা করতেছেন তাই না আপনারা কিন্তু আমাদের আমাদেরকে অনুসরণ করবেন না আপনি মুখে দাঁড়িয়ে রাখতেছেন কেন রাসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে রেখেছেন দাঁড়িয়ে রাখতে আদেশ করেছেন এবং দাঁড়িয়ে কাটতে নিষেধ করেছেন এই জন্যে এটা আমরা রাখতেছি কিন্তু রাসুলকে অনুসরণ করতেছি তাই না তো ওনাকেও যদি অনুসরণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা সফলকাম হব এবং আপনি যদি দেখে থাকেন যে রাসুলের সাথে সবসময় কিন্তু সাহাবিরা ছিলেন যে নবী মোহাম্মদ সাল্লাম সমগ্র পৃথিবীর নবী সমগ্র পৃথিবীর জন্য আমাদের জন্য সকলের জন্য এই উম্মার জন্য রাসুল হিসাবে আল্লাহ সুমন তারা প্রেরণ করেছেন সময় তার আশেপাশে রাসুল সাহাবিরা ছিল না তারা কি তারা কি এত ই ছিল আগ্রহী ছিল যে হুমরিক খেয়ে পড়তো রাসুলের উপর এরকম কিন্তু ছিল না হুমরি খেয়ে পড়তো কেউ ছবি তোলার জন্য বা হাতে চুমা দেওয়ার জন্য পায়ে সালাম করার জন্য এগুলো কিছু করতো যেগুলো আমরা বর্তমানে দেখে থাকি একটা পীর যদি আসে বিদেশ থেকে দেখি মানুষ সিজদা দিয়ে পড়ে যায় পায়ে হাতে চুমাইতে চুমাইতে হাত আর বর্তমানে কিছু ভাইরাল বক্তারা রয়েছেন ইউটিউবে ফেসবুকে তাদের দেখা যাচ্ছে হয় হাতে ছিঁড়ে নিয়ে চলে যাবে এমন অবস্থা অথচ রাসুল সাল্লাম যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি ব্যক্তি ছিলেন তার সাথে এরকম ঘটনা ঘটে নাই আপনাদের কি মনে হয় ওই রাসুল সাল্লাহ সাল্লামের থেকে দামি মানুষ এরা আমরা বা বর্তমানে যারা হুজুররা রয়েছেন তাদেরকে দেখলে মানুষ দিয়ে দেয় পায়ের মধ্যে হাতে চুমাইতে চুমাই কাপড় ছিঁড়ে ফেলে ভালোবাসা দেখাইতে দেখাইতে অনেকে দেখবেন পিলার দিয়ে উপর বাঁশ দিয়ে উপরে উঠে পড়তেছে প্যান্ডেলের তো আমরা কি আসলে কি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে সম্মানে অনেক উপরে হয়ে গেছি নাকি যে আমাদের সাথে কেন এরকম হচ্ছে তাহলে তার মানে হচ্ছে আমাদের আকিদাগত অনেক সমস্যা আছে আমাদের বিশ্বাসগত অনেক সমস্যা আছে যাকে যেখানে রাখা দরকার সেখানে আমরা সেখানে রাখছি না বাংলা একটা কথা আছে মার থেকে মাসির দরদ বেশি আমরা তো সবাই জানি প্রবারটা দেখা যাচ্ছে আমরা মায়ের থেকে মাসিকে বেশি দরদ দেখাচ্ছি তাই না তো আমাদের রাসুল সাল্লামকে আমাদের আদর্শ মনে করতে হবে এবং আপনি যদি আপনি যদি জান্নাতে যান আপনারা যে লাইনে আছেন যে পন্থায় আছেন যে সিলেবাস আগাচ্ছেন আমি আশা করি এখান থেকে প্রত্যেকটা ছেলেমিশালে জাননাতে যাবে প্রত্যেক প্রত্যেকটা ছেলে যদি আপনার আপনারা যান সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকে সাল্লামের বন্ধুত্ব লাভ করবেন তার তার সঙ্গ লাভ করবেন চাইলেই আপনি সাথে বসে আড্ডা দিতে পারবেন চাইলেই রাসুলের সাথে বিভিন্ন বিষয়ে শেয়ার করতে পারবেন কথা বলতে পারবেন চাইলে রাসুলের সাথে সেলফি তুলতে পারবেন সিরিয়াসলি আপনি যা চাইবে জান্নাতে তাই করতে পারবেন তা আপনি এত বড় একটা সুযোগ ছেড়ে কেন আপনি দুনিয়ার পিছনে সমানিষ্ট করতেছেন আমাদের পিছনে দুই মিনিট সময় নষ্ট করা মানে আপনার জীবন থেকে দুই মিনিট সময় একেবারে কি বলে একদম বাজেভাবে নষ্ট করছেন আপনি আসলো না না তাই কিন্তু আপনারা যেভাবে আছেন আপনারা আমার মনে হয় সবচেয়ে ভালো ভালো জায়গায় আছেন আপনাদের অবস্থানে যাওয়ার জন্য মানুষ কি বলে তাদের সন্তান যেন আপনাদের মতো হয় এই জন্য প্রত্যেকটা বাবা মা দোয়া করে যে আমার ছেলেগুলোর জন্য মাদ্রাসায় পড়ে আমার ছেলেগুলো যেন ভালো সঠিক জ্ঞানটা পায় আপনাদের মতো অনেক ছেলেরা আছে না যারা দেখা যাচ্ছে খুব আগ্রহ নিয়ে পড়ালেখা করে কিন্তু দেখা যাচ্ছে তার ওয়েটা ভুল হয়ে গেছে তারা কোনো কারণে আমাদের কিছু পদভ্রষ্ট আকা রয়েছে ওদের কাছে পড়ে গিয়েছে বা পদভ্রষ্ট কিছু জিনিস রয়েছে দেখা যাচ্ছে ধরেন আপনি কাদিয়ানি ওদেরও কিছু মাদ্রাসা আছে হ্যাঁ মাদ্রাসা আছে কিন্তু একটা ছেলে যদি সে যদি খুব ভালো অর্জন করতে চায় সে যদি ভুল ক্রমে সেই মাদ্রাসায় পড়াশোনা শুরু করে দেয় সে তো ওই মাদ্রাসাতে সিলেবাস ওইগুলি মুখস্থ করবে তাই না তো সে যখন আলেম হয়ে বের হবে ওখানে তো তার টাইটেল নিয়ে আর মুফতি হিসেবে বের হবে মুফতি সাহেব হিসেবে বের হবে সে কিন্তু সঠিক ইসলামরা প্রচার করতে পারবে না কারণ তার ওইটাই টোটালি ভ্রান্ত কিন্তু আপনারা কিন্তু এই জায়গায় সৌভাগ্যবান আপনারা প্রথমেই একটা ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছেন দিন শিক্ষার ক্ষেত্রে এবং পরবর্তীতে সেটা দিন প্রচারের ক্ষেত্রে আপনাদের নতুন করে আর সংশোধন হতে হবে না ইনশাল্লাহ এটা কিন্তু আপনারা আমরা মন থেকে একটু সুক্রিয়া দায়ী করেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আর আমি দ্বিতীয় যেটা বলতে চাই ইলমের মর্যাদা কিন্তু ইমাম বুখারি রাজিয়াল রহমতুল্লাহকে সবাই মনে রাখছে তাই না ইমাম মুসলিম রহমা মনে রাখছে ইমাম তিন মিজিকে মনে রাখছে বা ইয়ার পরবর্তী যারা আছে ইমাম জাউজির রহমউল্লাহ যা ইমাম নব রহমউল্লাহ যারা আছে সকলকে মনে রাখছে ইমাম তাহমিয়া রহমউল্লাহ বা এই যে নাসিরুদ্দিন আলমানি রহমুল্লাহ তাদেরকে কেন বলে ওনাদের কথা আপনারা সকলে জানেন জানেন না ওনারা কী ছিলেন ওনারা কি ফেমাস কিছু ছিলেন ওনারা আল্লাহর দিনের খ্যাতমত করছেন ওনারা জ্ঞান অর্জন করছেন জ্ঞান প্রচার করার চেষ্টা করছেন মানুষের কাছে হকটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে কারণে আল্লাহ সুপারণ তাদেরকে দুনিয়া ওপরকালে সম্মানিত করছেন তাই না কিন্তু দেখেন এই চোদ্দ বছর আগে তেরোশো বছর আগে বারোশো বছর আগে সাতশো বছর আগে এই বড় বড় আলেম যারা ছিলেন ওদেরকে কিন্তু আমরা মনে করতেছি শুধু মনেই করতেছি না ওদের নামের পরে পড়তেছি রাহেমাহুল্লাহ আল্লাহ তাদের উপর রহম করুন ধোঁয়া করতেছি সবচেয়ে বড় বিষয় আর আপনি যদি একদম ভালো মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারেন বিশেষত যদি আলেম হয়ে মৃত্যুবরণ করতে পারেন এর চেয়ে তো সৌভাগ্যের কিছু হতে পারে না আপনার মাধ্যমে যদি একজন মানুষ হেদায়ত প্রাপ্ত হয় আপনার নাদের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তা আপনারা যেভাবে আগাচ্ছেন মাসাল্লাহ খুবই ভালো হইতে আগাচ্ছেন আপনার প্রত্যেকের ইচ্ছা থাক রাখতে হবে যে আমরা ইমাম বুখারি রহম রাহমাউল্লাহর মতো ইমাম হব বা আলেম হব টার্গেট ওরকম রাখেন আপনারা দুনিয়ামুখী হইন না আপনারা দুনিয়ামুখী হয় না আমার রিকোয়েস্ট আপনারা দুনিয়ামুখী মুখে হইন না আপনারা পরকালমুখী হন আপনাদের জীবনটা আপনারা কাজে লাগান আমরা যারা পিছনে সময়টা নষ্ট করে আসছি আমরা বুঝতে পারতেছি কতটা আমরা পিছনে পড়ে গেছি আমরা চাইলে এখন কোরআন হিপস করতে গেলে এখন ঠিকমতো আমার মাথায় আসে না কিন্তু আমরা ছোটো বয়সে যদি আমার হিপস হয়ে যেত তাহলে এখন আমার যেন সহজ হয়ে যেত না আপনাদের কিন্তু সুযোগ আছে আপনারা এখন যদি কোরআন হিপস করে ফেলেন এরপর হাদিস শাস্ত্রের উপর ফিখাহ শাস্ত্রের উপর ভালো জ্ঞান অর্জন করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এগিয়ে যাবেন সময় নষ্ট হবে না আমি আসলে অনেক সময় নষ্ট করছি আমি আসলে বেশি কথা বলে ফেলছি মনে হচ্ছে তো আমি আমার কথা শেষ করছি লাস্ট দুটা কথা বলে আপনারা যদি আসলেই সাকসেস হতে চান আসলে যদি সেলিব্রিটি হতে চান বাস্তবতা সেলিব্রিটি সেলিব্রিটি মানে কি যাকে মানুষ দেখতে চায় যার কাছে যার সাথে কথা বলতে চায় মানুষ এক মিনিট হলে কথা বলতে চায় জীবনে একবার হলে দেখা করতে চায় আচ্ছা আপনাদের সাথে আমার আমি কেন মিশতে চাই কেন আপনাদের প্রতি আমার ভালোবাসা জানেন কেন কারণ আমি যারা জান্নাতে যাবে আমি আশা করি আমি কিছু আমার আমার দর্শন ঠিক একটু অন্যরকম আমি চিন্তা করি যারা জান্নাতে যাওয়ার যাদের মধ্যে গুণ দেখি যে সেই ছেলেটা জান্নাতে যাওয়ার সুযোগ আছে তার সাথে আমি ভালো সম্পর্ক রাখি কেন ভালো সম্পর্ক রাখি সে যদি জান্নাতে যায় ইনশাল্লাহ আমি যেভাবে আগাচ্ছি আল্লাহ যদি আল্লাহর দয়াকরণ এবং ক্ষমা যদি আমি পাই যদি আল্লাহর দয়া দয়াকরণ এবং ক্ষমা আমি পাই আমিও জান্নাতে যাবো ইনশাল্লাহ তো সে আমার বন্ধু হয়ে যাবে যে আমার জান্নাতে বন্ধু হবে দুনিয়া তার সঙ্গে আমি কেন দূরত্ব রাখবো দুনিয়া থেকেই সম্পর্কটা আরো গভীর করি না কেন আর যার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে না দুনিয়াতে হয়তো সে অনেক বড় লোক অনেক স্ট্যাটাস ওলা অনেক সেলিব্রিটি সে যে যে ওয়েতে চলতেছে যে ভাবে সে চলতেছে আশা করা যায় সে যদি আল্লাহ হেদায়ত তাকে না দেয় সে জাহান নামে যাবে আশা করা যায় যদি আল্লাহ তাকে হেদায়ত না দেয় দয়া না করে সে জাহান নামে যাবে তো তার সাথে যদি আমার বন্ধুত্বও থাকে আমি সে বন্ধুত্ব রাখি না কেন রাখি না আমার মনে হয় টাইম ওয়েস্ট টোটালি টাইম ওয়েস্ট একজন মানুষ জাহান নামে যাওয়ার দিকে আগাচ্ছে তাকে আমি হেদায়তের বাণী পৌঁছাবো তাকে আমি হেদায়তের বাণী পৌঁছাতে পারি সে যদি না ফিরে আসে তো করার কিছু নাই কিন্তু তার সঙ্গে তো আমার জান্নাতে দেখা হবে না দেখা হবে সে যদি যাহান নামে যায় তা আমি কেন সেখানে টাইম ওয়েস্ট করবো আপনাদের কাছে আমি বিনত রিকোয়েস্ট আপনারা আপনাদের পরকালমুখী হন আপনারা এই বড়ো বড়ো ইমামদের মতো হওয়ার চেষ্টা করুন যাদেরকে এখন পর্যন্ত মানুষ শুধু স্মরণই করে না তাদের জন্য দোয়া করে এবং আমরা যে আত্মা হেহেতু পড়ি নামাজে প্রত্যেক নামাজে আমরা প্রত্যেকটা ভালো মুসলিমদের জন্য দোয়া করি আলাইনা আসসালাম আলীনা ওয়ালাইবিল এর আগে পড়ি আসসালাম আলাইকাইহনবতুল্লাহি আবরাকাত আসসালাম আলাইনা ওয়ালাহবদুল্লাহি সালহীন আমরা কিন্তু প্রত্যেক মুমিনদের জন্য দোয়া করতেছি যারা হকের পথে ছিল অর্থাৎ আপনারা প্রত্যেকেই কিন্তু দোয়া করতেছেন ওদের জন্য যারা পূর্ববর্তী যারা গত হয়েছে বা বর্তমানে যারা রয়েছে যারা ইসলামের উপর ছিল তাদের জন্য অর্থাৎ আপনি মারা যাওয়ার পর আর আজ থেকে এক হাজার বছর পর বা দুই হাজার বছর পর যদি আপনি চান কেউ আপনার জন্য দোয়া করুক এখানে অনেকেই আছে অবিবাহিত আপনারা মারা যেতে পারেন পারেন না মারা যেতে পারেন কিন্তু আপনারা যদি মারা যান আপনাদের তো সন্তান না যে আপনাদের জন্য দোয়া করবে করবে কিন্তু আপনার আপনারা যদি চান আপনার জন্য কেউ দোয়া করুক সেক্ষেত্রে আপনাদেরকে এখনই সঠিক সঠিক আমল এবং ইমানের ওপর থাকতে হবে তাহলে আজ থেকে যতদিন পৃথিবী থাকবে যতদিন একজন নামাজ আদায়কারী থাকবে ততদিন পর্যন্ত সেই নামাজ আদায়কারী আপনার জন্য দোয়া করবে আসসালাম আলাইনা ওয়াইলাইবদুল্লাহ সলহীন আপনি সেই সলিহীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তা আমি এখানে আমার কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম যেটা আসলে আমরা হয়তোবা এত চমৎকার আলো আলোচনা শুনব এটা বা আশা করেছিলাম না কিন্তু এত সুন্দর আলোচনা করলেন এবং আসলে মূল থিমটা তুলে ধরলেন যে আমাদের কোন দিকে যাওয়া দরকার এবং কাদের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করা দরকার কোন টার্গেট আমাদের লক্ষ্য কী হওয়া দরকার বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন আমাদের ভাই স্বাধীন ভাই আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে যেন পিওর মোত্তাকিদের সাথে তার বন্ধুত্ব স্থাপন করেন দুনিয়াতে এবং আখেরাতে পরকালে যেন মোত্তাকিদের সাথে তাকেও আল্লাহ তালা জান্নাত নসিব করেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এখন সময় সংক্ষেপ আমরা আমাদের ছোট ভাই এমার কাজেরই ছাত্র নাজমুসাদ তিনি আসলে তাদেরকে মেহমান হিসেবে এখানে উপস্থিত করেছেন আমরা তার মুখ থেকেই অল্প কিছু কথা শুনবো ইনশাল্লাহ মার্কাজের ছাত্র অনেকেই তোমরা চেনো অনেকে চেনো না কিন্তু আমাদের মার্কাজেরি ছাত্র সাদাত তিনি তোমার সাথে তোমাদের সামনে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ অসলাত ও সালাম ও আলা রসুলিল্লা আমাবাদ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কা শুক্রিয়া যে আল্লাহ সুবাহানা ও তালা আমাদেরকে আসর সালা আদায় করে এখানে বসে কিছু আলোচনা করা তৌফিক আলা করে দিয়েছেন আমরা সেই আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ নবিকুল সম্মিরাট সৈয়দুল মুর সালিন খতামান নাবিন শেষ নবে নামে পরিচিত সে নবীর দরগায় লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার আগেই যিনি কথা বললেন অসম্মানিত ভাই স্বাধীন ভাই ক্রিকেটার এত চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন আমার মন বলে না যে একজন আলেমও এত সুন্দর করে এত চমৎকারভাবে ইসলামের বাণী ইসলামের কথা তুলে ধরে মানে তুলে ধরতে পারে আপনাদের কাছে ভালো লাগছে না কথাগুলা হৃদয়ের গভীর থেকে দোয়া করবেন যারা ইসলামের কথা বলে ইসলামের পথে আসে আসতে চাই তাদের জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া করবেন আপনি আমি সকলেই স্বাধীন ভাইজনের অন্তর থেকে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন তাকে যেন ইসলামের ক্ষেদ আল্লাহ কবুল করে নেন আপনি আমি সকলে অবগত আছি আর একজন সিনিয়র ক্রিকেটে এসেছিলেন কিছুক্ষণ আগে তিনি চলে গেছেন ক্রিকেটার মেহেদি আছেন মিরাজ ভাই তখন আপনারা সলাতের মধ্যে ছিলেন ভাই ব্যস্ততার কারণে তিনি চলে গেছেন অবগত করেছেন তিনি আসবেন ইশা আল্লাহ কেন আসবেন যখনই মার্কাজের গেট দিয়ে প্রবেশ করছেন পূর্ব পাশে আর বলছেন যে ভাই আপনি গল্প করতেন কিন্তু এত সুন্দর পরিবেশে এই প্রতিষ্ঠানটা দাঁড় করানো হয়েছে যেটা আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি ভিতরে যাচ্ছেন আর শুধু বারবার তাকাচ্ছেন যখন এতিমখানার যে বিল্ডিং যেখানে আমাদের এতিম ভাইয়েরা বসবাস করে তখন বলছেন যে অন্যান্য এতিমখানার সাথে আমি চলাফেরা করেছি আর এখানে দেখছি আমার কাছে ব্যাপক পার্থক্য মনে হচ্ছে এত সুন্দর থাকার ব্যবস্থা এত সুন্দর পড়ালেখার ব্যবস্থা ওয়াশরুমের ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা উজুখানার ব্যবস্থা তিনি বলছেন যে এত সুন্দর পরিবেশে যেটা আমাকে মুগ্ধ করে দিয়েছে পরবর্তীতে এপাশে এসেছিলেন বিশাল পরিবেশ দেখে মোহতারাম আমিরে জামাত আসাদুল্লাহ গালিফ হামেজাহুল্লার জন্য দোয়া করেছেন বলছেন যে স্যার এত সুন্দরভাবে রাস্তার এপাশে এপাশে দুপাশেই চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিয়েছেন এটা তো বিশাল নিয়ামত মনে হচ্ছে আমার কাছে আমার সাথে ছিলেন স্বাধীন ভাই ছিলেন আসাদুজ্জামান ভাই ছিলেন স্বাধীন ভাই বলেছেন যে আমি দেখেছি অন্যান্য এতিমখানা আর আমার কাছে এটা মনে হচ্ছে ব্যতিক্রম এত সুন্দর থাকার ব্যবস্থা তো আমরা অন্তর থেকে দোয়া করব না সারা যে খেদমত গোটা বাংলাদেশে আহলাদেশ আন্দোলন যে খেদমত চালিয়ে যাচ্ছে আমরা দোয়া করব না হকে অতন্দ্র প্রহরী বিষিদ্ধ দিন প্রতিষ্ঠায় যেভাবে অবদান রেখে যাচ্ছে আমরা হৃদয়ের গভীর থেকে দোয়া করি রবুল আলমিন যেন সারের খেদমত কবুল করেন আহলাদেশ আন্দোলনে খেদমত কবুল করেন পাশাপাশি যারা এই যে ভাই যারা স্বাধীন ভাই মিরাজ ভাই ক্রিকেটার যারা দিনের পথে আসছে তারা ক্রিকেটার বাস আলহামদুলিল্লাহ কিন্তু তাদের দিন তো আগে তাই না তারা আগে মুসলিম আগে মুসলিম হোক ক্রিকেটার হোক ফুটবলার যেটা হোক না কেন এটা আমার দেখার বিষয় নাই আগে ইসলাম ইসলাম আগে সে প্রাউটি দিল কিনা এটা বড় ব্যাপার আমার মূল পরিচয় কি বলেন তো মুসলিম পরে কি বাঙ্গালি আমি আগে কি মুসলিম পরে বাঙ্গালি তো তারা যে ক্রিকেটার হয়ে ইসলামের এত সুন্দর কথা বলছে আমরা আল্লাহকে দোয়া করি রবুল আলমেন তাদেরকে যেন ক্রিকেটার হিসেবে যে সম্মানটা পাচ্ছে এই সম্মানটা সম্মানটা যেন ইসলামের জ্ঞানে জ্ঞানী হয়ে দাওয়া করে দ্বিগুণ সম্মান আল্লাহ বাড়িয়ে দেন আমিন বলবেন না জোরে আমার বিশ্বাস তারা যদি ইসলামের জ্ঞানে জ্ঞানী হয়ে ইসলাম প্রচারে কাজে বিভিন্ন জায়গাতে তারা কাজ করে রবুল সম্মানে ভূষিত করবেন কারণ ইসলাম যারা প্রচার করে ইসলাম নিয়ে যারা খেদমত করে ইসলামের যারা কাজ করে তাদের সম্মান কোথা থেকে আসে তাই না আমরা শুনেছি বিভিন্নভাবে ভাবে লেখনীতে শুনেছি যে শেখ মুজিবুর রহমান যে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি কি বলেছিলেন যে ইংসা আল্লাহ দেশ স্বাধীন করেই ছাড়বো এই কথাটা কিন্তু মানুষ আজীবন বলে যে তাই না তাহলে এই কথাটা বলার কারণে আমরা তাকে ভালোবাসছি না মূল্যায়ন করছি না এই কথাটা বলার কারণে যদি ইংশাল না বলতো আমরা কি মূল্যায়ন করতাম নাকি মূল্যায়ন করতাম করতাম না তো ইনশাল যেই শব্দটা বলেছে এই শব্দের আলোকে তারা ভালোবাসছি তো ইসলামকে যারা ভালোবাসে মূল্যায়ন করে ইসলামের আলোকে যারা জীবন তৈরি করে তাদের সম্মান আল্লাহ তালা দেন তাদের মর্যাদা গোটা পৃথিবীতে আল্লাহ তালা বাড়িয়ে দেন তো আমরা আল্লাহটা দোয়া করি আরেকটা বিষয় সেটা হলো এটা মিরাজ ভাই দেখেছেন ভাইরাও দেখেছেন আমরাও অবগত আছি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আর আমি যখন এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম আমার সম্মানিত বড় ভাই বাংলাদেশ আহলাদি যুবসংঘের সম্মানিত সভাপতি ভাই যেটা বললেন যে আমি এই প্রতিষ্ঠানের ছাত্র ভাই তো আরো আগের ছাত্র তো আমি যখন ছাত্র ছিলাম দেখেছি যে আমরা আরামে সরাত করতাম মার্সিদের ব্যবস্থা ছিল বিশাল মসজিদ ছিল এসি ছিল কিন্তু সেই মসজিদের অবস্থায় এমন নাজুক হয়ে যায় যে সংস্কারের এখন কাজ করতে হচ্ছে তো আমরা এখন যেখানে বসে সরাত আদায় করছি এই মসজিদে ছাত্রদের সালাদ পাশাপাশি যারা বাহির থেকে আসে তাদের সালাতের ব্যবস্থা আবার জম্মার সময় এত পরিমাণে কষ্টের সম্মুখীন তাদের হতে হয় আমরা আল্লাহরকে দোয়া করি রবুল আলমিন যেন অতি দ্রুত মাসজিদের কাজগুলিকে সহজভাবে সম্পন্ন করা তহফিক আলা করে দেন এবং মার্কাসটাকে যেভাবে মিরাজ ভাই প্রশংসা করেছেন সাজিয়ে গুছিয়ে আল্লাহ রবুল্লা আলমিন যেন এখানে সুন্দর পরিবেশ করার এবং সলাতে সুব্যবস্থা করা জন্য আলা করে দেন যারা কাজ করছেন কাজ সাজানো গোছানোর কাজ ইলিম বিতরণের কাজ অর্থ দিয়ে যারা কাজ করছেন পাশাপাশি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গাতে কিভাবে কি করতে হবে কিভাবে ঢেলে সাজাতে হবে কাজ করছেন যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন চোখে দেখেন নাই কোথায় আছেন ইউরোপে আমেরিকা কানাডাতে আরবে বিভিন্ন দেশে থেকে সহযোগিতা পাঠাচ্ছেন আমরা আল্লাহর দোয়া করি রবুল আলমীর যেন প্রত্যেকের অর্থ কবুল করেন এবং অতি দ্রুত মাসসিদের কাজ শেষ হওয়ার তৌফিক করে দেন সবার দোয়া কাল্লা জনকুল করে নেন আল্লাহমা আমিন সুবাহান আকাল্লাহাম্ম আবিহান্দিক আসাদ ইল্লাহ আল্লাহ তাক আসাক রুকা তুবিলাক আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি অবায়কাতু আসসালামু আলাইকুম ওর আহমাতু আল্লাহী ওবার একাতু ইন আলহামদাল্লিল্লাহ সাল্লাতু আসাল্ম আল্লাহ রসুল আল্লাহ আমাবাদ আল্লাহর কা শুক্রিয়া জিয়াল্লাহ সুবহান হুতা আমাদেরকে রাশাহীতে নদপাড়া আমচত্তর আলমার কাজ ইসলামের সালাফি কমপ্লেক্স এবং মহিলা শাখাতে এসে ঘুরে ঘুরে যে পরিবেশটা দেখা তৌফিক আলা করে দিয়েছেন আমরা কাছে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমাদের সাথে এসেছিলেন আজকে ক্রিকেটার জাতীয় দলের ক্রিকেটার মিহিদাস মিরাজ ভাই সময়ের স্বল্পতার কারণে তিনি চলে গেছেন এখন আছেন সম্মানিত আমার ভাই স্বাধীন ভাই এবং ক্রিকেটার আসাদুজ্জামান ভাই তো আমি ভাইদেরকে যে পেয়েছি আনন্দ পাচ্ছি আর পাশাপাশি মহিলা মাদ্রাসাতে যে আসছি অবশ্যই মনে করছি যে এটার বর্তমান অবস্থা এবং আমাদের করণীয় এটা আপনাদের কাছে অবগত করা জরুরি মনে করছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি মহিলা মাদ্রাসা নয় বিঘা এরিয়া নিয়ে এই প্রতিষ্ঠানটা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এখানে যেভাবে মাস্টার প্ল্যান করেছে মাস্টার প্ল্যান করেছে এই মাস্টার প্ল্যান নিয়ে আমরা বলতে পারি বাংলাদেশের বৃহৎ মহিলা মাদ্রাসা দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা ইসলামী শিক্ষাব্যবস্থা সবাই যেভাবে চালিয়ে যাচ্ছে বৃহৎ পরিসরে চালিয়ে গেলেও মহিলা শিক্ষা ব্যবস্থা বর্তমানে বলতে পারি খুবই নাজুক অবস্থা কিন্তু আমার কাছে আলমার্কাজ ইসলামের সালাফি কমপ্লেক্সের মহিলা শাখাতে ব্যতিক্রম শিক্ষা শিক্ষাব্যবস্থা মনে হচ্ছে এটা যে সিকিউরিটি দেখছি বিশাল বড় প্রাচীর আপনার মহিলাদের সর্বক্ষণিক নজরদারিতে রাখার জন্য সিসিটিভি বলেন বিল্ডিংয়ের যে ব্যবস্থাপনাগুলা পিছন সাইড সামনের সাইড চতুর্থ সাইডগুলা এমন নিরাপত্তা প্রতিষ্ঠান বাংলাদেশে দ্বিতীয় আছে কিনা এটা সন্দেহ হয় তো আমরা আল্লাহর কা দোয়া করছি যেভাবে আহলাদিস আন্দোলন পরিচালিত কেন্দ্রীয় প্রতিষ্ঠান মহিলা শাখাতে চালিয়ে যাচ্ছেন আল্লাহরকার শুক্রিয়া এই চলমান গতি যদি অবশ্যই গতিবেগ ধরে রাখা যায় তাহলে বাংলাদেশের বড় পর্যায়ের একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আর পাশাপাশি এখানে যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে দুইটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি যে আবাসিক ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনা যদি চলমান থাকে তাহলে মহিলা শাখাতে পরবর্তীতে আগামী বছরে ছাত্রী ভর্তি করানো খুব বেশি কষ্টকর হবে দেখা যাচ্ছে এই যে টিন সেট দিয়ে যে রুমগুলো করা আছে এখানে যারা থাকেন অবস্থান করেন অত্যন্ত কষ্টকর অন্তত এখন যেভাবে মাস্টার প্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে আর দুইটা বিল্ডিং করতে পারলে মহিলা মাদ্রাসা মহিলা শাখাতে আমরা আশা করতে পারি কোনোভাবে এখানে ছাত্ররা ছাত্রীরা তারা পড়ালেখা করতে পারবে তো আমি আমার কথার সাথে অবশ্যই স্বাধীন ভাই যেহেতু দেখেছেন তিনিও কিছু বলবেন এবং তার কথার পরবর্তীতে ইনশাআল্লাহ ফাইনাল যে কথাটা আমাদের সাথে সম্মানিত উস্তাদ আছেন শাহ শরীফুল ইসলাম মাদানি হাফিজাউল্লাহ তিনি অবশ্যই শেষ কথাগুলো আমাদেরকে অবগত করবেন আসসালামু আলাইকুম প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে মাস্টার শুধু বাংলাদেশ না সমগ্র পৃথিবীতে মুসলিম উম্মার মায়েদের ধ্বংস করার জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করেছে শয়তান বা তার চক্ররা তো এর ব্যতিক্রম এর ব্যতিক্রমভাবে বিশেষ করে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে এরকম একটি প্রতিষ্ঠান উম্মার মাদের তৈরি করার জন্য এবং ভালো আলেম তৈরি করার জন্য একজন উম্মার শ্রেষ্ঠ মা প্রয়োজন সে মা এখানে তৈরি হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান এখানে আছে যেটা জেনে আমার খুবই ভালো লেগেছে মার্শাল এবং এত ভালো পরিবেশ এত সুন্দর পরিবেশ আমি হয়তো বার কোথাও দেখিনি বাংলাদেশে আমার কাছে খুবই ভালো লেগেছে আন্তরিকভাবে আমি দোয়া কুড়ি আল্লাহ স্মার তারা যেন এই প্রদর্শনায় বারকার প্রদান করেন এবং এখান থেকে যেন উম্মার ভালো ভালো মায়েরা তৈরি হয় ভালো ভালো বোনেরা তৈরি হয় যারা পরবর্তীতে দাওয়াতি কাজে ভালো ভূমিকা রাখতে পারে এবং যাদের গর্বে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম শাফি ইনাম মালিক ইমাম আবু হানিফা রহম্লা স এরকম আর বড় বড় আলেমরা তাদের রত্ন ঘরবে আসবেন সে আশা রাখি ইনশাল আমি এই জন্য আন্তরিকভাবে দোয়া করি আসাদুল্লাহ গালিব স্যার স্যারের জন্য এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছে যারা ডোনার রয়েছেন প্রত্যেকের জন্য এবং এখানকার যে পরিস্থিতি দেখলাম এখানে আরও প্রায় আট থেকে আটটা আটটার মতো ভবন করা সম্ভব বা যে প্ল্যান দেখালো আমাকে যা মিনিমাম আটটা ভবন হবে অর্থাৎ মোট দশটা ভবন হবে এখনই এখানে প্রায় প্রতিটা সিটের জন্য জন করে স্টুডেন্ট ফাইট করছে তো এরই ধারাবাহিকতা যদি বজায় থাকে সেক্ষেত্রে আশা করা যায় এখানে পরবর্তীতে আরও ভবন করা জরুরি হয়ে যাবে তো সুতরাং আমরা যারা আছি তারা সামর্থ্য আছে তার প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে এগিয়ে আসুক এটা আমি চাই আমি প্রত্যেকেই চাই যে যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুক এবং যাদের সামর্থ্য নেই তারা আন্তরিকভাবে দোয়া করুক কারণ তাদেরকে আল্লাহ সুমনতাল্লাহ দোয়া করার সামর্থ্য দিয়েছেন তো আল্লাহ আল্লাহ সুমনতাল কাছে প্রত্যেকে প্রত্যেকেই দোয়া করবেন যেন আল্লাহ সুমনতাল এই প্রতিষ্ঠানে বার্কা প্রদান করেন এবং অনেক অনেক সহজ করে দেন এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আমি এখানে আমার কথা শেষ করছি আল্লাহ সুমার তাল্লাহ কবুল করুন এখন আমাদের সাথে কথা বলছেন শাহ শরীফুল ইসলাম আদানী হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সাল্লা আসসালাম আল্লাহ রসুল্লাহ বাদ সম্মানিত দর্শক স্থলমন্ডলী আপনারা বারবারই দেখেছেন এ প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আল মারকাজুল ইসলামী আসসালাফি নওদাপাড়া রাজশাহী বালিকা শাখা আমরা এখানে দাঁড়িয়ে আছি যেটা আহলাদিস বাংলাদেশ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা যে মাদ্রাসায় আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনারা জানেন যে পনেরোশোর বেশি ছাত্রী এখানে লেখাপড়া করছে এবং আরও অনেক অভিভাবক হাজার হাজার অভিভাবক তারা তাদের সন্তানদেরকে এখানে ভর্তি করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন কিন্তু আমরা আমাদের সামর্থ্যের বাইরে থাকার কারণে আসলে আমরা নিতে পারছি না কারণ আমাদের আবাসন এবং আমাদের একাডেমিক বিষয়গুলো আমরা আসলে জায়গা দিতে পারছি না এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় কারণ বাংলাদেশে বিশেষ করে বালক শাখা বহু আছে সারা বাংলাদেশে যদি আমরা হিসাব করি তো বালক শাখার অভাব নাই বহু আছে যেখানে আমরা দিতে পারি আমাদের ছেলেদেরকে কিন্তু বালিকা শাখার বহু অভাব হ্যাঁ কারণ বালিকা শাখা চালানো কিন্তু খুব কঠিন বিশেষ করে সিকিউরিটির ব্যাপার আছে আমরা দেখেছি আমাদের ভাইরা দেখলেন যে আমাদের যে বাউন্ডারি মোটামুটি জেলখানার মতো বাউন্ডারি দেওয়া আছে জেলখানার বাউন্ডারি আমাদের বাউন্ডারির মধ্যে পার্থক্য খুব কম কারণ আমরা জানি যে এটা যেহেতু মহিলা শাখা সেহেতু তাদের সিকিউরিটির সবচেয়ে বড় বিষয় গুরু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাদের সিকিউরিটি তা আমরা সেদিক থেকে লক্ষ্য করেছি এবং শুধু উঁচু বাউন্ডারি নয় বরং বাউন্ডারির সাইডে আমাদের সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পরিদর্শন মানে সেটা পর্যবেক্ষণ করা হয় এবং আমাদের সিকিউরিটি গার্ড চব্বিশ ঘন্টার জন্য শিফটিং ডিউটি পালন করতেই আছে। আলহামদুলিল্লাহ এবং চারি সাইড তারা দেখতে আসে সবসময় তো সিকিউরিটির ব্যাপারে আমরা যথেষ্ট চেষ্টা করছি তার মধ্যেও তারপরে আমরা জানি যে সর্বোত্তম সবচেয়ে বেশি সিকিউরিটি দেবেন আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ যেন এটি সিকিউরিটি দেন আল্লাহ যদি সিকিউরিটি দেন তো ইনশাল্লাহ কারোই কিছু দরকার হবে না হ্যাঁ তা আমরা সতর্কতার জন্য আমরা এটা করছি কিন্তু মূল সিকিউরিটি দাতা হচ্ছেন আল্লাহ আল্লাহর কাছে আমরা সে কামনা করি যে আল্লাহ এই মাদ্রাসাকে হেফাজত করুন এই মাদ্রাসার মানে মঙ্গলের ব্যাপারে কল্যাণের ব্যাপারে যা কিছু করা দরকার আল্লাহ তালা যেন আমাদেরকে সেই সহযোগিতা করেন আর আমি বলবো যে দেখেন আমরা আমাদের মাস্টার প্ল্যান আপনাদেরকে অনেকবারই দেখা যাচ্ছে যেখানে দশটা বিল্ডিং তৈরি হবে কিছু বিল্ডিং আছে যেটা আটতলা ফাউন্ডেশন দেওয়া আছে আবার কিছু বিল্ডিং ছয়তলা পাঁচতলা সব মিলিয়ে আমরা যেন চারিদিক থেকে আবহাওয়া ভিতরে ঢুকে এই একটা মাস্টার প্ল্যান এত সুন্দর করে করা হয়েছে যে সবই যদি একই সমান বিল্ডিং হয় তাহলে দেখা যাচ্ছে যে বাহির থেকে মানে হাওয়াটা ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না এই জন্য ইঞ্জিনিয়ার এমনভাবে সেটা প্ল্যানিং করেছে যে বাহিরের আবহাওয়া যেন ভিতরে খুব সহজে প্রবেশ করতে পারে এই জন্য পরিবেশ যেন ঠিক থাকে তা আলহামদুলিল্লাহ সব দিক বিবেচনা করে আমরা শুধুমাত্র যে একটা বিল্ডিং খাড়া করে দেবো আর ছাত্র ভর্তি করব সেটা নয় আমাদের সার্বিক দিক আমরা চিন্তা করে এই মাস্টার প্ল্যান করেছি যতটুকু আমাদের মানে জ্ঞানের মধ্যে সম্ভব আর কি আমাদের জ্ঞান যতটুকু আমাদের জ্ঞান ইল্লা কালিল্লা একেবারেই সীমিত জ্ঞানের অধিকারী আমরা আমাদের জ্ঞানে যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা চেষ্টা করছি বাদবাকি বাকি আল্লাহর হাতে সব কিছুই তো সবাই চেষ্টা করব যে আমাদের মার্কাজকে সহযোগিতা করার আল্লাহ তালা বলছেন আলাল বীর তাকুয়া তা ইসম আলান তোমরা পাপ নেকির কাজে হ্যাঁ সৎ কাজে একে অপরকে সাহায্য করো ভালো কাজে সাহায্য করো পাপের কাজে অসৎ কাজে সাহায্য করো না তাহলে আমরা জানি যে আমরা যখন মারা যাবো আমাদের সব আমলই বন্ধ হয়ে যাবে আমাদের কিছুই থাকবে না একমাত্র তিনটা আমল থাকবে রাসুল সাহসালাম বলছেন একটা হলো সাদাকায় জারিয়া সাদাকায় জারিয়াটা কি এমন স্থায়ী দান যে স্থায়ী দান তার মৃত্যুর পরেও টিকে থাকবে এবং তার মৃত্যুর পরেও মানুষ উপকার উপকার লাভ করবে এই দান থেকে দুই নম্বর চা ওই আইলমি নিমন্তভাব ভাবে এমন আইলেম সে রেখে যাবে যে আইলমের দ্বারা তার মৃত্যুর পরেও মানুষ উপকার লাভ করবে এবং তিন নম্বর কথা ওয়ালাদিন সো আল সুসন্তান যে রেখে যাবে সেই সুতন সুসন্তান যদি তার জন্য দোয়া করে সেটা তার জন্য কাজে আসবে এবং তার আমল নামে লিখিত হবে এই মার্কাজ মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে দেখেন একটা সাদা কায় জারের অংশ থাকছে আবার এখানে এলমের চর্চা হচ্ছে আবার সেখানে সুসন্তান করছে হ্যাঁ এই হাদিসের প্রতিপূর্ণ আমল কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে হয়ে যায় এই জন্য আমরা আমাদের পরকালীন প্রস্তুতি আমরা নেওয়ার চেষ্টা করি আমরা সবসময় তো দুনিয়া বি চিন্তাভাবনা ভাবনা করি যে দুনিয়াতে কে কত সফলতা লাভ করবো কিন্তু আসলে দুনিয়াবী সফলতা আসল সফলতা নয় বরং আসল সফলতা হচ্ছে পরকালীন সফলতা আল্লাহ বলছেন ফাম জাহ জাহান ইন্নার কে দিন যাকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে বা উদ খিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হয় ফাঁকাতফাজ সে ব্যক্তি সফল কাম অর্থে দুনিয়াতে যদি আমি কোটিপতি হই কোটি কোটি টাকার মালিক কিন্তু কী দিন জান্নাতে প্রবেশ করতে না পারি তাহলে আমার সাথে ব্যর্থ মানুষ কেউ থাকবে না দুনিয়াতে যদি আমি নিশ্চয়ই হই আর কী দিন জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আমার সাথে সফল কামার কেউ থাকবে না এই জন্য আমরা পরকালীন সফলতাকেই আসল সফলতা হিসেবে গ্রহণ করে সেই সফলতা অর্জনের চেষ্টা করে দুনিয়াতে যত সম্পদ আমাদের আছে সেই সম্পদ আমাদের সাথে কারোই যাবো না আমরা কেউ নিয়ে যেতে পারবো না সব রেখে চলে যেতে হবে মানুষের জন্য আমার সম্পদ আমার পরকালে জান্নাত হাসিলের জন্য জান্নাত লাভের জন্য যেন কাজ করে সেই প্রস্তুতি সেই পদক্ষেপ আমাদের দুনিয়াতে যতদিন বেঁচে আছি নেওয়া দরকার আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এই মার্কাজকে সহযোগিতা করা এই মাদ্রাসাকে সহযোগিতা করা তৌফিক দান করুন আপনার অর্থ না থাকলে আপনার মানে মেধা আপনি ব্যয় করুন আমাদের জন্য আপনাদের শ্রম ব্যয় করুন আমাদের জন্য আপনাদের বুদ্ধি পরামর্শ সবকিছু দিয়ে আপনি আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমরা আমাদের যত ডোনার আছেন সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকে আমাদের এখানে শেষ করছি আকুল কবহাদ আস্তফুল্লাহ আলমসালাম মুসলিম সুবাহানক আল্লাহমদিক সাদু আল্লাহ ইলাহ ইনতা আসালামুক রহমতুল্লাহি